চিন্তা সদস্য পরিষ্কারটা করতে হবে কি সমস্যা হয় জলের সমস্যা জলটা জমে যাচ্ছে ড্রেনের জলে দেখে আছেন একবার হাঁটু জল নোংরা হয়ে আছে অনেকদিন ধরে এইটাই আর কিছু নেই চেয়ারম্যানের গেটের সামনে কি করলেন মেন গেটের সামনে এটাই বললাম চেয়ারম্যান আসবে চেয়ারম্যানকে আমরা বলতাম সবাই মিলে বিক্ষোভ দেখালেন নাকি বিক্ষোভই যে আমাদের পরিষ্কার হোক এটা আপনার নাম আমার নাম দুয়াকর ডাঙ্গল দেখুন আমার কাছে এরকম কোনো খবর নেই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তবে 12 নম্বর ওয়ার্ডের লোকজন কেন ফেললো সেটাও জানি না আমি তাদের অভিযোগ যদি থাকে আমাকে ফোন করতে পারতো সেখানেও তো একজন কাউন্সিলর আছে এই ঘটনাটা যদি হয়ে থাকে তাহলে খুব দুঃখজনক ঘটনা এইভাবে করে কোনো সমস্যা মেটানো যায় না আর আমি বলছি কি যে ওখানে পরিষ্কার ভাবে কিন্তু ওই কাউন্সিলর থেকে শুরু করে এবং স্বয়ং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজে অভিযোগ করছেন যে বারে বারে নাকি ফোন করা হয়েছিল এবং আবর্জনা ফেলার ইয়ে করার জন্য এবং তারপরে সেখানে এবং বাধ্য হয়ে আমরা উনি আবার মানে দৃষ্টান্ত দিচ্ছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে যা করবে তো সেই প্রতিবাদ সরাসরি করতে উনি ইট মারছেন আমরা পাটকেল মারছি এই কারণেই কিন্তু এই মানুষগুলো সেখানে করেছে এবং আগামীতে আরো ভবিষ্যতে আরো বড় আন্দোলন করবে না উনি তো খুব বড় আন্দোলনের নেতা 12 নম্বর ওয়ার্ডে 40 জন লেবার আছে সুইপার 40 জন এক থেকে 29টা ওয়ার্ডের মধ্যে সব থেকে বেশি লেবার আছে ওখানে এবং কৃষ্ণেন্দুবাবুর ওয়ার্ডেও সব থেকে বড় ছোট ওয়ার্ড আমাদের ওয়ার্ডের থেকে সব থেকে বেশি সুইপার ওখানে দেওয়া আছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক দেওয়া আছে তা সত্ত্বেও তাহলে তাদের ওয়ার্ডে হচ্ছে কেন অন্য ওয়ার্ডে তো হচ্ছে না আমার ওয়ার্ড ঘুরে দেখুন কম লেবার আছে তাহলে এটা তো নৈতিক দায়িত্ব কাউন্সিলরদের আর কৃষ্ণেন্দুবাবু যেদিন থেকে আমি চেয়ারম্যান হয়েছি শুধু নোংরা নিয়ে নয় তিনি সেদিন থেকেই যাতে এই চেয়ারম্যানে কি করে বদনাম করানো যায় সেটা তিনি চেষ্টা করে যাচ্ছেন তারই প্রমাণ আর একটা এটা অনেক রকম চেষ্টা করেছেন কোনোটাই তিনি সফল হতে পারেননি
সুতরাং এটা তিনি এইভাবে করে আর একটা চেয়ারম্যানের বদনাম করার এবং ইচ্ছাকৃতভাবে এটা করছে। এবং ৪০টা লেবার আছে ১২ নম্বর ওয়ার্ডে, কৃষ্ণেন্দুবাবুকে ধরবেন? এই ৪০টা লেবার কি তারা তারা কাজ করছে, না তাদের বাড়ির বাজার করে দিয়ে বা ওই অন্য কোনো কাজ করে আমাদের পৌরসভা থেকে টাকা নিচ্ছে? মানে এটা সবটাই তার মানে ইচ্ছাকৃত? ১০০ বার এটা, ১০০ বার এটা। এবং কৃষ্ণেন্দুবাবু শহীদ বেদির সামনে নোংরা ফেলা হতো, আমি ফেলতাম না, উনি ফেলতেন সিস্টেমের মধ্যে। আমি সেই নোংরা তোলা বন্ধ করে দিয়েছি। আজকে আমরা জমাদারকে বলেছি, কাউন্সিলরকে বলেছি যে ৯টার মধ্যে ওয়ার্ড পরিষ্কার দিতে হবে, কই তারা তো করছেন না। আমাদের গাড়ি চলে, আমরা চেষ্টা করছি ১২টার মধ্যে শহর পরিষ্কার রাখার জন্য। আমরা ১২টার আগে নোংরা কোনো ওয়ার্ড থেকেই ফেলার চেষ্টা করছেন না কেউ। এইটা নিয়ে আপনি কি যাবেন মানে দলগত ভাবে? না না, দলগত ভাবে এগুলো যাওয়ার মতন, এগুলো ছোটখাটো ব্যাপার নিয়ে দলগত মতন যাওয়ার মতন আমাদের জায়গাও নেই আর বলার কোনো, আমি তো বলবো না। এগুলো তো ডিস্টারবেন্স আর কি। শুনুন, এই দিদিও তো এসেছিলেন ২ দিন আগে, উনিও জানেন যে নিয়ারকে ডিস্টারবেন্স করার জন্য কে কে চক্রান্ত করছেন, তার অপমান কিছুদিন আগে ওনার সাথে হয়েছে। আপনি বলছেন ৪০টা সুইপার নাকি আছে, তাহলে পার্সোনাল কাজে লাগানো হচ্ছে নোংরা পরিষ্কার? ১০০ বার তাহলে নোংরা পড়ছে না, তাহলে নোংরা উঠছে না কেন, তাহলে নোংরাটা উঠছে না কেন? অন্যান্য ওয়ার্ড যদি ১০টা লেবার দিয়ে ওয়ার্ড পরিষ্কার রাখতে পারে, তাহলে ওখানে ৪০টা লেবার আছে, তাহলে ৪০টা লেবার তাহলে পরিষ্কার হচ্ছে না কেন? তাহলে সেই টাকাটা কোথায় আছে? আমাদের কাছে সরকারি লিস্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান আপনারা। কদিন ধরে ১২ নম্বর ওয়ার্ডে গোটা ওয়ার্ডে জল জমে থাকছে, নোংরা জমে থাকছে। ওখানকার কাউন্সিলর প্রসঞ্জিৎ তিনি ফোন করছেন, ফোন ধরছেন না, কোনো রেসপন্স করছেন না, মানে একদম স্টেপ মাদার অ্যাটিটিউড না হয়েছে। তো আজকেও ময়লাগুলো তুলে পৌরসভার সামনে ফেলেছে। যে প্রেজেন্ট চেয়ারম্যান নিজে ডাটি, শহরটাকে ডাটি করছে, আর আমাদের শহরের জনগণকে ডাটি ভাবছে, পার্টিটাকেও ডাটি ভাবছে। ইট মাটলে পাটকেল খেতে হয়। আমার শহরকে যদি কেউ নোংরা করে, আমার বডিকে কেউ যদি নোংরা করে, তাহলে আমাকেও পাল্টা কিছু করতে হবে। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তব্য। আমরা বীর বাঙালি বংশধর, আমরা অংশীদার,